Clash of Clans. Friends, চলে এসেছি আমি রিমা বেসকে করে দিতে কিমা কিমা সো আজকে আমি তোমাদের সামনে আবার চলে এসেছি টাউন হল 11 এর অ্যাটাক নিয়ে সো আজকে আমি টাউন হল 11 এর উপরে অ্যাটাক করতে চলেছি পাওয়ারফুল আর্মির সাথে সো আজকে আমি টাউন হল 11 এর উপর অ্যাটাক করব কিন্তু তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই ক্লিক করো আর ভিডিও ডিসক্রিপশন করে পুরো ভিডিও দেখতে থাকো পুরো অ্যাটাক দেখতে থাকো আর সাবস্ক্রাইব না করে কিন্তু কোথাও যাবে না সো আজকে আমি অ্যাটাক শুরু করে দিচ্ছি লেটস গো সো চলে যাবো এখন টাউন হল 11 অ্যাটাক করার জন্য সো আমি অ্যাটাক করতে যাবো কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে আমি টাউন হল 11 অ্যাটাক করার জন্য কোন কোন পাওয়ারফুল আর্মি আমি নিয়ে নিয়েছি সো আজকে আমি নিয়ে নিয়েছি মাইনর ভলকেরি আর স্পেলের মধ্যে নিয়ে নিয়েছি রেজ হিল ফ্রিজ আর সিসিতে নিয়ে নিয়েছি পাওয়ারফুল আর্মি আইস গোলেম আর হোয়াইট সো আজকে আর লগ লঞ্চের সাথে তো আছে সো আজকে এই দিয়ে অ্যাটাক করবো আর বেসকে একদম ফিনিশ করে দিয়ে চলে আসবো সো তার জন্য আমাকে অ্যাটাক করতে হবে আর আমি চলে যাবো এখন অ্যাটাকে সো শুরু হয়ে গেছে অ্যাটাক এবার আমি অ্যাটাক করতে যাচ্ছি অ্যাটাক করে নেব সো অ্যাটাক করার আগে একটা ফানেল ক্রিয়েট করি তারপরে অ্যাটাক শুরু করে দিই সো ফানেল ক্রিয়েট করব এখান থেকে কিং এখানে বেবি ড্রাইগন কুইন কুইনের পিছনে হিলার এখান থেকে লগ লঞ্চার ওয়ার্ডে এবার কুইনকে তো চলে যেতে হবে ভিতরে কারণ এখন কুইনের যা কাজ সব ভেতরে কিন্তু কুইন তো এদিকে চলে এসে ওয়ার্ডেনের অ্যাবিলিটি দিয়ে দিয়েছে কুইন কিং সব রয়ে গেছে এবার শুধু ইগল আর্টিলারিটা ডিস্ট্রয় হওয়ার পরে ভগবান ভয়কে দিয়ে এবার দেখা যাক এটা মাইনর মাইনর ফুল ভালকেরি মাইনর সব কাজ করছে কুইনের অ্যাবিলিটি মাইনর টাউন হল টাউন হল এখনো শেষ হয়নি কানি প্লিজ মাইনর ভলকেরি বাবারে বাবা কুইন রয়েছে কুইনের অ্যাবিলিটি কুইনের অ্যাবিলিটি দিয়ে দিয়েছি এখানে প্লিজ তো অ্যাটাক তো হো গেয়া অ্যাটাকের মানে আর কিছুই বাকি নেই এখানে ওয়ান ভলকেরি তো বেস পুরো খতম হয়ে যাবে শেষ হয়ে যাবে বেস একদম বেসের কিন্তু আর কিচ্ছু বাকি থাকবে না বেসের এমনি সব শেষ হয়ে গেছে আর এতগুলো মাইনর ওয়ার্ডেন কিন্তু রয়ে গেছে তো ইজি লিফটটা আসবে এখানে রেজ তো কুইন এবার হয়ে যাবে শেষ কিন্তু তো আমি স্পেল সোয়াপ করে দেবো আমার এত স্পেল লাগবে না রেজ হিল ফ্রিজ সব আমি সোয়াপ করে দেবো এখন তো ভলকেরি চলে এসছে এখানে আর্চার রয়েছে আর্চারও ইউজ করতে হবে না সেখানে আমি স্পেল সোয়াপ করে দিচ্ছি স্পেল পরে দিয়েছি স্প্যাক আর চলে এসছে আমার বেসের উপর স্টার 97 98 99 and 100 কত ইজিলি ভাবে থ্রি স্টার চলে এসছে এই বেসের উপরে এই টাউন হলের উপরে ইজি অ্যাটাক স্ট্র্যাটেজি এর থেকে মানে সহজ তো আর কিছু হতে পারে বলে আমার তো মনে হচ্ছে না মাইনর অ্যান্ড ভলকেরি দিয়ে অ্যাটাক করছে একদম কামাল বেস একদম খতম মানে আমাকে তো স্পেল বেশি ইউজই করতে হয়নি স্পেল সব স্ল্যাগই করে দিয়েছি শুধু টু ফ্রিজ ওয়ান হিল মানে ইউজ করেছে আর সব স্পেল স্ল্যাগ করে দিয়েছি ও মাই গড ভীষণ ভীষণ ভীষণই অ্যাটাক হয়ে গেছে সো তোমাদেরকে বলছি তাড়াতাড়ি করে ভিডিওটা মানে অ্যাটাকটা দেখে অ্যাটাক স্ট্র্যাটেজিটা ট্রাই করো তোমাদেরও দেখবে ইজি অ্যাটাক স্ট্র্যাটেজি এটা তোমাদেরও খুবই ইজিলি ভাবে থ্রি স্টার চলে আসবে এরকম অ্যাটাক স্ট্র্যাটেজির সাথে আর টাউন হলে যে কোনো বেসের উপরে অ্যাটাক করলে একদম বেস হয়ে যাবে ফিনিশ বেসের আর কিচ্ছু থাকবে না সো গাইজ আজকে আমার অ্যাটাক হয়ে গেছে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট নিউ ভিডিওতে কিন্তু তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করো তাহলে আজকে এইটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট নিউ একটা ভিডিওতে বাই